রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাটের রবীন্দ্র ভবনে প্রথম অল বেঙ্গল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন এই প্রতিযোগিতায় 110 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 8 থেকে 80 বয়সের মানুষ এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফার্স্ট অল বেঙ্গল ওপেন র‍্যাপিড চেস টুর্নামেন্ট হচ্ছে। এটা রবীন্দ্র ভবন বোরহাট। কতজন স্টুডেন্ট নিয়ে হচ্ছে এটা? মোটামুটি আমাদের এখানে স্টুডেন্ট পার্টিসিপেট 110 জন মতো হচ্ছে। স্কুল বাই স্কুল হচ্ছে না, এটা ওপেন। 8 থেকে 80 বছর প্লেয়ার খেলছে এখানে, মানে সমস্ত বয়সের ছেলেরা এখানে খেলছে। বিভিন্ন জেলা থেকে এসেছে, খড়গপুর, হাওড়া, সব জেলা থেকে এখানে পার্টিসিপেট করছে। খেলার সাথে কী আছে? খেলার সাথে প্রাইজ আছে 30 জনের ক্যাশ প্রাইজ, আর এজ গ্রুপের 32 জনের ট্রফি আছে। প্রতিযোগিতায় বয়স ভিত্তিক সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। এদিন দাবা খেলা ঘিরে প্রতিযোগীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। যে সমস্ত প্রতিযোগী সফল হতে পারেননি, আগামী দিনে তারা আরও ভালো খেলে সফল হবেন বলে অঙ্গীকার করে। 100% দিয়েছি, তার জন্যে আমি আরও ভালো খেলতে পারবো, তার জন্যে আমি এগিয়ে যাচ্ছি। চেস খেলতে আমি এসেছিলাম, আর আজকে আমি এখন হেরে গেছি, কিন্তু আমি আরও খেলবো 100% দিয়ে, আমি জিততে ট্রাই করবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।